আপু আমি দেখবো, আমি দেখতেছি, আমি দেখবো, আরে আমি দেখতেছি তো, আমি দেখবো, উফ আপু আমি দেখবো। কি মা, এদিকে আয় না একটু, দেখো তুমি। জি, এটা খুরেশি সাহেবের বাসা? হ্যাঁ, ওনারই বাসা। ওনাকে একটু ডাকা যাবে? আপনাকে তো আসলে চিনলাম না। না, আমাকে তো আপনি দেখেন না, চেনার কথা না। আপনি আব্বুকে কিভাবে চিনেন? উনি আপনার আব্বু হয়? হ্যাঁ। আমার নাম কাজল। ওনাকে বলবেন কাজল এসেছে। আচ্ছা ঠিক আছে, আপনি একটু ওয়েট করেন, আমি ডেকে নিয়ে আসছি আপুকে। বাবা, তোমার কাছে একটা মেয়ে আসছে। কে? কি যে নাম বললো? কাজল। আমার কাছে কি চাই? তুমি যেয়ে দেখো। কাকে চাই? কাকে চাই? আসসালামু আলাইকুম, আমার নাম কাজল। কাজল শামসুন্নাহার, শামসুন্নাহার কাজল। এখানে কি? কেউ? ওর নাম শামসুন্নাহার কাজল। কাজল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম শামসুন্নাহার কাজল, আমি শরীয়তপুর থেকে এসেছি। উনি আমার বাবার বন্ধু। বন্ধুর মেয়ে আর তুমি এখানে দাঁড় করিয়ে রেখেছ? এসো মা, ভেতরে এসো, এসো ভেতরে এসে কথা বল। সাউথ আমেরিকা, তারপর ইউরোপে অ্যান্ড বিভিন্ন আইডিয়াস কোল্যাবরেট করে আমি চিন্তা করলাম যে কীভাবে আমরা একটা বাংলাদেশে ওই আইডিয়াটা ট্রান্সফার করে এখানে করতে পারি। সো ওইটা চিন্তা করে আসলে উই কন্ট্যাক্টেড আওয়ার হুজ দ্য ফাউন্ডার অফ গ্রে স্টুডিও। সো থ্যাংক ইউ গ্রে স্টুডিও ফর দিস বিউটিফুল হোম। ঢাকায় এসেছে, কোনো কাজ টাজ আছে নিশ্চয়ই, আর বললো যে ঢাকায় থাকার কোনো জায়গা নেই,
তো ও আমাদের এখানে থাকবে না তো কোথায় থাকবে? মানে কি তুমি ওকে থাকতেও দিয়েছো? কি আশ্চর্য, আমাদের ওই যে গেস্ট রুমটা খালি পড়ে আছে না, ও যদি আমাদের বাসায় না থাকে তোমার বন্ধুর কাছে তুমি ছোট হয়ে যাবে না বলো তো? তারপরেও আরে রাখো তো তুমি এত চিন্তা ভাবনা, আর তুমি তো আগে এরকম জাজমেন্টাল ছিলে না, এখন কি হলো বলো তো? শামসুন্নাহার কাজল, আমার নাম শামসুন্নাহার কাজল, আমি শরীরপুর থেকে এসেছি। তুমি কি শহরে নতুন এসছো? গ্রাম থেকে আসছো? জানো আমি কখনো গ্রামে যাইনি। ইশ, খালি পাকি। আজকে থেকে আপনি এই রুমে থাকবেন, আপনার কিছু লাগলে আমাকে বলবেন, আমি ব্যবস্থা করে দিব। থ্যাংক ইউ, ওয়েলকাম। তোমার নাম? আমি কুরুশি। আর আপনার? আজমিরে কুরেশি তুন্নি, বাসায় সবে আদর করে তুন্নি বলে। গ্রামে নিয়ে যেতে? ইস, কি গ্রাম গ্রাম করতেছো তুমি? গ্রামে যাইনি, প্লিজ বলো না আপু। আচ্ছা, আগে তো বাবার পারমিশন লাগবে তাই না? কি হয়েছে তোমার? কি হবে আবার? ঘুমাবে না? এত রাত হলো, আসো তো ঘুমাতে আসো, কাল সকালে তোমার অফিস আছে না? আসো ঘুমাতে আসো। Thank you.
তুমি মিথ্যে বললে কেন? তুমি আমার বন্ধুর মেয়ে? তুমি শরীয়তপুর থেকে আসো, যেখান থেকে আসো, কি চাও? কি চাও? আমি কিছু জানতে চাই না, একটা কথা পরিষ্কার জানতে চাই, বলে দিতে চাই। কাল তুমি কখন যাচ্ছ? আমার স্ত্রী খুব সিধা সাদা সরল মেয়ে, সে তোমাকে সরল বিশ্বাসে থাকতে দিয়েছে, কিন্তু কাল সকালে তুমি এখান থেকে চলে যাবে, বুঝতে পারছো? বুঝতে পেরেছ? আরে তুমি কথার উত্তর দিচ্ছ না কেন? এই তুমি কানে শুনতে পাও না? আমি এখান থেকে চলে যেতে আসিনি, এখানে থাকতেও আসিনি, আমি এসেছি আমার অধিকার আদায় করতে। কোথায় গিয়েছিলে? একটু ওয়াশরুমে। ওয়াশরুম তো ঘরের ভেতরেই। বারান্দায় গিয়েছিলাম একটু। বারান্দাটাও তো এখানে, তুমি তো বাইরে থেকে এলে। ছিল না, সামনে গিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম। তুমি ঘুমাওনি কেন? ঘুমাও। আমি এখান থেকে চলে যেতে আসিনি, এখানে থাকতেও আসিনি, আমি এসেছি আমার অধিকার আদায় করতে। মিলি, 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 আমি গেলাম। এই দাঁড়া, ধরো। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি? প্রত্যেকদিন কোথায় যাই? অফিসে যাও। অফিসে তো যাচ্ছি, নাকি অন্য কোথাও? মানে একা একা যাবে? একাই তো যাই, তুমি যাবে? আরে দূর বাদ দাও না, ওকে একটু সঙ্গে নিয়ে যাও। ও আবার কে? কাজল। যায়নি এখনো? কোথায় যাবে? ও যেখানে যাবার কথা। হ্যাঁ, ও একা একা কেমন করে যাবে? ও নতুন এসেছে না ঢাকা শহরে, একা একা রাস্তাঘাট চিনবে? তুমি অফিসে যাওয়ার পথে ও যেখানে যাবে সেখানে পৌঁছে দিয়ে যাও, ওর যেন কি একটা কাজ আছে। এই কাজল, কাজল, তোমার আঙ্কেলের সাথে যাও, সে নামিয়ে দেবে তোমাকে। সরি, আমি আপনাকে এরকম একটা সিচুয়েশনে ফেলতে চাই নাই। কোথায় নামবে?
আপনি আমাকে এখানে নামায় দেন। আপনি জিজ্ঞেস করবেন না আমি এখানে কেন নেমেছি। এখান থেকে সোজা বাসায় চলে যাও, বাসায় এখান থেকে কাছে। বাসায় গিয়ে ফিরে যেখান থেকে আসছো সেখানে চলে যাবে। আমি যেন বাসায় গিয়ে তোমাকে না দেখি। ড্রাইভার চলো। এখন আমার ফোন দেখ, আবার শয়তানি শুরু করছিস। তুই খবর আছে বলতেছি আমি, এই পড়ে যাবি তো। সরি, আমি ভুলে তুই করে বলে ফেলছি। আরে আপু, কিসের সরি? তুমি তো আমাকে তুই করেই বলবা। আমিও তোকে তুই করে বলবো। তুই তো শুরুই করলি তুই দিয়ে। আর আমি তাহলে কি বলি? আপনি বলে ডাকি। ছি ছি, আপনি তো আমাকে তুই করেই বলবেন। একটা আবদার করি। কি আবদার বল? আসলে আমি আমার মাকে মা বলে ডাকার সুযোগটা পাইনি। আপনি যদি কিছু মনে না করেন আমি আপনাকে মা বলে ডাকি। কি বলে পাগল মেয়ে, আমি তো তোর মার মতোই, মা বলেই ডাকবি। কে যেন এসছে আমি দেখছি। তুমি দৌড়াচ্ছিল কেন, পড়ে যাবো না? দৌড়াবো না, পড়ে যাবো। ঠিক আছে, দেখো না, কাজল চলে যেতে চেয়েছিল, আমি ওকে যেতে দেইনি। ভালো করেছি না? কাজটা না তুমি একদম ঠিক করোনি। কেন, কি হয়েছে? বাসাটি কি এতিমখানা? এতিমখানা যে কেউ আসবে, চেনো না জানো না, যাচাই বাছাই নাই, থাকতে দিলে? আচ্ছা কী বলছো তুমি যাচাই বাছাই? আমার বিয়ের পরে এই বাড়িতে তোমাদের গ্রামের বাড়ি থেকে কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ এসেছে? এমনকি তোমার বাবাও তো মাত্র কয়েকবার এসেছেন। কি হয়েছে তাদের? তারপর যে কোনো কাউকে থাকতে দিতে হবে? আরে কি বলছো, এতটুকু একটা মেয়ে, থাক না কদিন, কি এসে যায়? আমি তো কল্পনা দেখতাম একটা বাসা নিয়ে, এ বাসা আসার পরে কল্পনাটা আমার 100% পূরণ হয়ে গেছে।
তোমাকে আমি এখান থেকে চলে যেতে বলছি না, বলছি কিনা চাও নি কেন? কি চাও? কে পাঠিয়েছে তোমাকে? তুমি এখানে আসছো কেন? কেন কেন আসছো? আমি কেন আসছি জানেন না? না জানি না। 26 বছর আগের কথা মনে নাই? না মনে নেই কেন? কি 26 বছর আগের কথা মনে নাই? কিসের না মনে নেই? মনে নাই, মনে না থাকাই তো স্বাভাবিক। যদি মনে থাকতো তাহলে আজ থেকে 26 বছর আগে 17 মার্চে আমার মা যখন আমাকে জন্ম দিতে গিয়ে মারা যায় তখন অন্তত একবার আপনি এসে আমাকে দেখতেন, কোলে নিতেন, আদর করতেন। কিন্তু আপনার তো মনে থাকে না। আপনি যদি মনে রাখতে পারতেন তাহলে এই মা হারানো সন্তানকে জীবনের 26 বছর 3 মাস 17 দিন একা থাকতে হতো না, তার পিতা তার পাশে থাকত। কিন্তু আপনি তো মনে রাখতে পারেন না। আপনার যদি মনে রাখার ইচ্ছা থাকতো তাহলে যৌবনের হাতিসজ্জে হুট করে বিয়ে করা যে রোকিয়াকে আপনি ভুলে যেতেন না, কিন্তু আপনি তো তাকেও ভুলে গেছেন। শহরে এনে সামাজিকভাবে তাকে তুলে নেওয়ার কথা দিয়েও আপনি কথা রাখেন নাই। আপনি গ্রামে ফিরে যান নাই, আপনি খোঁজ নেন নাই, আপনি পালিয়ে গেছেন। যদি একটু মনে থাকতো আপনার, যদি মনে থাকতো তাহলে আজ থেকে 26 বছর আগে 17 মার্চে আমার মা যখন আমাকে জন্ম দিতে গিয়ে মারা যায় তখন অন্তত একবার আপনি এসে আমাকে দেখতেন, কোলে নিতেন, আদর করতেন। কিন্তু আপনার তো মনে থাকে না। কোথায় গিয়েছিলে? কোথায় গিয়েছিলাম সব তোমাকে বলতে হবে? কেন কেন বলা যাবে না? আমি সারাদিন কোথায় কি করি, অফিসে কার সঙ্গে কথা হয়, কার সঙ্গে বসি, কি কথা বলি, সব তোমাকে বলতে হবে। এখন সব বলতে হবে। আবার আমার পিছনে যা ঘটেছে, আমার অতীতে যা ঘটেছে, সব বলতে হবে তোমরা, সব বলতে হবে। শুনবে স্যার, শুনবে। এমনভাবে কথা বলছো, এমনভাবে কথা বলছো কেন? আগে তো কখনো এরকম ভাবে কথা বলোনি। এখন বলছি, এখন বলছি, শুনবে তুমি? আরো কি হয়েছে আমার জীবনে শুনবে?
বাবা এই নাও অ্যাসাইনমেন্ট। প্লিজ এখন আমি একটা জরুরি ইমেল করছি প্লিজ। হ্যাঁ কিন্তু বাবা এটা আমার অনেক ইম্পর্টেন্ট, এটা আমার শেষ করতে হবে আজকে, প্লিজ একটু করে দাও। আরে বললাম তো পরে করে দেবো, এখন না। বাবা তুমি না বুঝতেছো না, এটা সাবমিশন আমার কালকে, তো আমার আজকে এখনই করতে হবে এটা। বাবা প্লিজ এখন না, যাও তো। বাবা তুমি ফ্রি? হ্যাঁ দাও দাও, কি সলভ করতে হবে দেখি। সলভ করতে হবে না, সলভ তো হয়ে গেছে। কি সলভ করলে দেখি। ভালো হয়েছে না? বাহ ভালোই তো, তুমি তো করে ফেলেছো। আমি করি নাই। কে করছে? কাজল আপু করে দিছে। সাউথ আমেরিকা তারপর ইউরোপে অ্যান্ড বিভিন্ন আইডিয়াস কোল্যাবোরেট করে আমি চিন্তা করলাম যে কীভাবে আমরা একটা বাংলাদেশে ওই আইডিয়াটা ট্রান্সফার করে এখানে করতে পারি। সো ওইটা চিন্তা করে আসলে উই কন্ট্যাক্টেড আওয়ার হুজ দ্য ফাউন্ডার অফ গ্রে স্টুডিও। সো থ্যাংক ইউ গ্রে স্টুডিও ফর দিস বিউটিফুল হোম। তন্নির অঙ্কটা খুব কারেক্ট সলভ করেছ। পড়াশুনো কতদূর
একাই সব কিছু। খুব কষ্ট, নাস্তা করছো? ভালো না এগুলো? তন্নি তো পড়ছে, কিছু লাগবে? ও পড়ছিল, ঠিক আছে আমি নিজে করে নিই। করতে হবে না? না না, কিছু আমি করে দিচ্ছি। আহা, তুমি কি পারবে? হ্যাঁ, কেন পারবো না। Happy birthday.
আপনি কি করে জানলেন? বারে সেদিন তো তুমি বছর দিন মাস ক্ষণ সব একেবারে গড়গড় করে বলে গেলে, কি করে ভুলি? সরি, আমি আমি আসলে ওইভাবে আপনার সাথে কখনো কথা বলবো আমি ভাবিও না, কিন্তু কিভাবে যেন জানান আমার শোনা দরকার ছিল, জানা দরকার ছিল, এটা আমার প্রাপ্য। এনিওয়ে, কাল দুপুরে একটু ফ্রি থেকো, দুপুরে একসঙ্গে লাঞ্চ করবো, কেমন? Again, happy birthday, Kajol. Baba? শহরে এসে জীবনের প্রতিষ্ঠার পিছনে ছুটতে ছুটতে কখন যে আমার অতীত থেকে বিস্মৃত হয়েছি একটু একটু করে। যাকে বিয়ে করেছিলাম তাকে ভুলেই গিয়েছি, কোনো খোঁজ খবর রাখিনি। আমি জানতেও চাইনি আমার ঔরসজাত সন্তানের কথা। এটা অন্যায়, এটা ঠিক না, এটা বঞ্চনা। আমি আর দেরি করতে চাই না, আমি সারা দুনিয়ার সামনে প্রকাশ করতে চাই তুই আমার মেয়ে, আমি আমার পরিবারের সকলের আমি তাদেরকেও ঠকিয়েছি, আমি তাদেরকেও বলিনি, লুকিয়ে গিয়েছি, কিন্তু আর দেরি করতে চাই না। আমি আমি আমার আমার এই পরিবারের সবার কাছে আমি স্বীকার করতে চাই তুই আমার মেয়ে, তুই আমার সঙ্গে থাকবি, আমাদের পরিবারে আমার 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 ছেলেটা আমার মেয়েটার মতো। প্লিজ
না বাবা। আমি এখানে আপনাকে দোষী প্রমাণ করতে আসি নাই, কিংবা আপনার সংসারে কোনো পরিবর্তন ঘটাতেও আসি নাই। আমি এসেছিলাম শুধু একবার আপনার মুখ থেকে শুনতে, আমিও আপনার সন্তান। আপনি আমাকে মাকে স্বীকার করে দিয়েছেন, এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। আমি আমি আর কিছু চাই না, কিন্তু যে আমার এতগুলো বছর বছরের কষ্ট সব কিছু কমে গেছে আপনার এই স্বীকারোক্তিতে। আমি আমি আপনার সংসারের ভাগ বসাতে আসিনি, কিন্তু দেখেন আমি কিন্তু এখান থেকে খালি হাতও ফিরে যাচ্ছি না। মা, তন্নি, আমির, এবং আপনার ভালোবাসা নিয়ে যাচ্ছে। কিন্তু বাবু, আমি একটা আবদার করব, প্রতি বছর আমার জন্মদিনে আমাকে একটু সময় দিও, অল্প সময়, কারণ আমার এই দিনটা আমি অন্য কারোর সাথে ভাগ করতে চাই না। দিবে তো?